খুব মজমু ইয়েস মানে চাকাগুলো নষ্ট হবে না এটা উঁচু নিচু থেকে বাঁচার জন্য আপনার চার চাকায় স্প্রিং দাও স্প্রিং করা আছে হ্যাঁ বাহ দেখেন কত সুন্দর করে সামনে পিছনে হচ্ছে বড় গাড়ির মতোই চাবি সিস্টেম চাবি আলাদা থাকবে আপনি চাবিতে স্টার্ট করবেন বাহ আপনার গাড়ি যতদিন আছে আমরা ফ্রিতে আপনাকে সার্ভিস করে দেব এই সুইচটা সামনের দিকে দেওয়ার পরে পায়ে পিকআপ দেওয়া আছে পায়ে পিকআপে পাড়া দিলে সামনের দিকে যাবে এবং মাঝখানে দিলে স্টপ থাকবে ব্যাগে দিলে পিছনেই যাবে এখন পিকআপে পাড়া দিলে পিছনে যাবে বাহ সুন্দর হ্যালো ভিউয়ার সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা কারের সামনে আমি বসে আছি মেইনলি আসলে যারা ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কার চমৎকার গাড়ি আপনারা কিনতে চান প্রাইভেট গাড়িগুলো তারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন কারণ এখন আমরা আপনাদের দেখাবো বাজারে সবচেয়ে সেরা দুইটা কার এই দুইটা গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও থাকবেন এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে মম্মি অ্যান্ড কিড্ডি শোরুমটা হচ্ছে চাংখারপুলে ভিডিও ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বার অ্যাড্রেস পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না তো আজকে এত সুন্দর লাল টকটকে একটা বাচ্চাদের চমৎকার একটা গাড়ি আপনি দেখাবেন এটা দেখতে পাচ্ছি একটা ছাতা স্টাইল না জি এটা চাইলে দেখা গেল অনেক সময় যে বাচ্চা বাংলোতে বা আপনার উঠোন যেটাকে বলে সেখানে যদি চালাতে চায় বাচ্চা রোদ থেকে বাঁচার জন্য ছাতাটা ব্যবহার করে বড় গাড়িরই একটা ছোট ভার্সন বাচ্চাদের জন্য জি জি যার কারণে ঠিক সেম টু সেম মডেল রাখা হয়েছে ডিজাইন রাখা হয়েছে ওকে এরপর যদি চান যে না আপনার ছাতাটা ব্যবহার করতে চাচ্ছেন না এটা খুলে ফেলতে পারবেন খুলে ফেলা যাবে না এটা চাইলে খুলে রাখতে পারবেন ওকে যে সিটটা দেওয়া আছে সেই সিটটা হচ্ছে সম্পূর্ণ লেদারের সিট লেদারের জি আর এটা সিট বেল্ট হচ্ছে চারটা ডাবল ডাবল সিট বেল্ট আর সিটটার চওড়াটা অনেকটা বেশি অন্য সব গাড়ির তুলনায় এটা খুব কমফোর্টেবল বসতে চওড়াটা অনেকটা বেশি ওকে বড় গাড়ির মতোই চাবি সিস্টেম চাবি আলাদা থাকবে আপনি চাবিতে স্টার্ট করবেন বাহ এরপরে আপনার স্টার্টিং আছে স্টার্টিং এ হর্ন আছে মিউজিক আছে এরপরে এই পাশে আপনার মেমোরি কার্ড আছে ইউএসবি কোড আছে এরপর পার্সোনাল কিছু আপনার মিউজিক দেওয়া থাকবে এই গাড়িটাকে আরেকটা বিষয় জানাতে চাই যে এটা সুইং করবে দেখেন কত সুন্দর করে সুইং করতেছে ইয়েস উঁচু নিচু থেকে বাঁচার জন্য আপনার চার চাকায় স্প্রিং দেওয়া ব্যাটারিটা হচ্ছে সম্পূর্ণ 12 ভোল্ট ব্যাটারি আর এই ব্যাটারিটি আপনি কিভাবে চার্জ করবেন সেটা যদি আমি আপনাকে দেখাতে চাই তো এখানে চার্জার দেওয়া থাকবে মোবাইল চার্জারের মতো মোবাইল চার্জ যেভাবে দেন এরকমই একটি চার্জার দেওয়া থাকবে এই চার্জারটি সিটের ঠিক মাঝ বরাবর নিচখানে চার্জার অপশনটা দেওয়া থাকবে তো বাচ্চা যদি বেবি ছোট হয় সেই ক্ষেত্রে যদি বাচ্চা নিচে কন্ট্রোল না করতে পারে সেই ক্ষেত্রে আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে পিছনে আপনার একটা ব্যাগ ডালা দেওয়া আছে এখানে বাচ্চার যাবতীয় খেলনা আসবাবপত্র রাখা যাবে তো খুবই চমৎকার একটা গাড়ি এটা কালার কয়টা আছে ভাই এটা গাড়ি হচ্ছে আপনার একটাই কালার রেড কালার আর এই কালারটাই বাচ্চারা অনেক পছন্দ করে আর একটা বিষয় যে আপনাকে না বললেই নয় যে এই গাড়িটি প্রথম অবস্থায় নিয়ে আপনি সম্পূর্ণ ভালোভাবে চার্জ দিয়ে চার্জটা উঠাই নিতে হবে ওকে রিমোটের মাধ্যমে আমরা এখন রিমোটের মাধ্যমে একটু চালাবো বাহ দেখেন কত সুন্দর করে সামনে পিছনে হচ্ছে পিছনেও সুন্দর এলইডি লাইট দেওয়া আছে বিভিন্ন কালারের আচ্ছা এই যে এখানে লাইট জ্বলবে এই যে এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা হচ্ছে আপনার সামনে পিছনে দেওয়ার জন্য যখন আপনি বাচ্চা চালাবে নিজে চালাবে এই সুইচটা সামনের দিকে দেওয়ার পরে পায়ে পিকআপ দেওয়া আছে পায়ে পিকআপে পাড়া দিলে সামনের দিকে যাবে এবং মাঝখানে দিলে স্টপ থাকবে ব্যাগে দিলে পিছনেই যাবে এখন পিকআপে পাড়া দিলে পিছনে যাবে বাহ সুন্দর তো ওয়েট কেমন এগুলোর ওজন গাড়িটার এটার ওয়েটটা যদি আমি আপনাকে বলতে চাই এটার ওয়েট হবে ম্যাক্সিমাম 28 থেকে 30 কেজি দেখা গেল 2 বছরের বাচ্চা গাড়ি ইউজ করতে পারে তো 2 বছরের বাচ্চা থেকে আপনার 12-13 বছরের বাচ্চা পর্যন্ত চালাতে পারবে জি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল গাড়িটার পাশাপাশি কিন্তু এখন গোলাপি কালারের আরো একটা চমৎকার গাড়ি এখানে রাখা হয়েছে মূলত মেয়ে বাচ্চাদের জন্য অনেকে এটা পছন্দ করে থাকেন জি
গাড়িগুলো খুব মজবুত টাইপের, রাবার চাকা এবং চারো চাকাতে লাইট আছে। এখন আপনি আমাকে বলেন যে ব্যাটারি চার্জার সিস্টেম কি, এক চার্জে কতক্ষণ ধরে চলে? এটা যদি একবার চার্জ দেন, ফুল চার্জ দিয়ে দেওয়ার পরে আপনার সর্বনিম্ন 3-4 ঘন্টা চলবে একটানা। দেখেছেন তাদের জন্য এখন প্রাইসটা বলে দেবো, প্রাইসটা কেমন এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? আসলে এই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে বললে যে আপনার গাড়ি যতদিন আছে আমরা অতদিনই আপনাকে ফ্রিতে সার্ভিস করে দেব। আচ্ছা, দেখা গেল আপনার একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার ওই পার্টসের দামটা দিতে হবে, আর আপনার গাড়ি যতদিন আছে আমরা ফ্রিতে আপনাকে সার্ভিস করে দেব। প্রাইসটা কত? এটার প্রাইস যদি আপনাকে ধরতে চাই, এটা হচ্ছে রেড কালারের কার, এটা আপনার সম্পূর্ণ হাই কোয়ালিটি, আমাদের কারের মধ্যে সম্পূর্ণ হাই কোয়ালিটির মধ্যে আমরা এটাকে পাইকারি মূল্যে দিচ্ছি 48,000 টাকা। Only 48,000 টাকা। আর এটা পাশেই দেখতে পাচ্ছেন, এটা আরেকটু মানে সেম টাইপেরই, এটার মূল্য দিচ্ছি আমরা 43,000 টাকা। 43,000 টাকা, জি। আর আমাদের কাছে আরও বিভিন্ন রেটের কার পাবেন আপনি, বিভিন্ন ডিজাইনের অনেক কম দামের মধ্যেও কার আছে আমাদের কাছে, সেগুলো অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। দেখতে পাচ্ছেন তাদের শোরুমে কিন্তু প্রচুর গাড়ির কালেকশন রয়েছে, এপাশে কিন্তু গাড়ির কালেকশনের অভাব নেই। মেইনলি আসলে তারা হোলসেল করে থাকেন, এর বাইরেও যারা আসলে ব্যবহার করার জন্য খুচরা নিতে চান তারাও নিতে পারবেন। আর হোলসেল যারা নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন, চাংখারপুলে তাদের মম্মি অ্যান্ড কিড্ডি যে শোরুমটা রয়েছে সেখানেও অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো আজকে পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।